হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2020 সালের 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে এনপিআর, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যেটাকে বলা হয় জনগণনা। 2021 সালের জনগণনা এপ্রিল 2020 থেকে শুরু হবে 1 সেপ্টেম্বর 2020 পর্যন্ত। প্রত্যেক 10 বছর পরপর এই জনগণনা হয়ে থাকে। তো এবারে এক দেশ এক পরিচয়পত্র শুরু করতে চলেছে মোদি সরকার, সেই দিকেই স্পষ্ট ইঙ্গিত দিলেন অমিত শাহ। তো এটি নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো। শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2021 হওয়া জনগণনার সময় এক দেশ এক পরিচয়পত্র, ওয়ান নেশন ওয়ান আইডি এর প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার 2021 হওয়া দেশের 16তম জনগণনা নিয়ে কথা বলার সময় এই প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাল্টি পেপার্স পরিচয়পত্রের প্রস্তাব দেন, যেটা পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর পাসবুক এবং ড্রাইভিং লাইসেন্সেরও কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এইবার সরকার এখনও পর্যন্ত হওয়া জনগণনায় সব থেকে বেশি ব্যয় করতে যাচ্ছে। এইবার দেশের 16তম জনগণনায় প্রায় 12,000 কোটি টাকা খরচ করতে চলেছে সরকার। 2021 জনগণনায় সরকার মোবাইল অ্যাপের ব্যবহার করার কথা জানায়। জনগণনা ডিজিটাল হওয়ার কারণে অনেক প্রকারের বিশ্লেষণের জন্য এবার এর ব্যবহার করা হতে পারে। অর্থাৎ অমিত শাহ বলেন যে 1865 সালে দেশের সর্বপ্রথম জনগণনা হয়েছিল, আর তখন থেকে এখন পর্যন্ত মাত্র 16 বার দেশে পুনরায় জনগণনা হয়েছে। এবার এত বছর পর অনেক বদল আর অনেক উন্নত প্রযুক্তির ব্যবহারের পর এবার জনগণনা ডিজিটাল হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র সরকার শুধু জনগণনার উপরেই জোর দিচ্ছে না, কেন্দ্রের মোদী সরকার জন্ম নিয়ন্ত্রণ নিয়েও ভাবছে। 73তম স্বাধীনতা দিবসে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় জন্ম নিয়ন্ত্রণ এবং জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কথা বলেছিলেন। তিনি ওই দিনের ভাষণ থেকে ইঙ্গিত দিয়েছেন যে দেশে 3 তালাক কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর এবার জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে পারেন মোদী। তো 2020 সালের এপ্রিল থেকে শুরু হচ্ছে 2021 সালের জন্য জনগণনা, এবং এখানে আপনাদের প্রত্যেক ফ্যামিলিতে যাওয়া হবে এবং সেখানে আপনাদের পারিবারিক যে তথ্য, সোশিও ইকোনমিক যে তথ্য রয়েছে এবং বায়োমেট্রিক যে তথ্য রয়েছে সেই সব তথ্য সংগ্রহ করা হবে। এবং প্রত্যেক 10 বছর পরপর এই জনগণনা হয়ে থাকে। তো এদিকে এনআরসি নিয়ে যারা এখনও আতঙ্কিত হয়ে রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি ঘোষণা করেছেন যে বাংলায় প্রথমে নাগরিকত্ব যাচাই হবে এবং তারপরে এনআরসি হবে, কার্যকর করা হবে। তো নাগরিকত্ব যাচাই এর অর্থ হচ্ছে যে 2016 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা এখনও পাস হয়নি, তো সেই বিলে বলা রয়েছে যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে হিন্দু কমিউনিটির মানুষ এদেশে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু যে সমস্ত মুসলিম কমিউনিটির মানুষ এদেশে এসেছেন তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। তো এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে তিনি বাংলাতে কখনোই এনআরসি হতে দেবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন।